हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आज के आमी जाच्छी मामा बाड़ी। तो दीदा अनेक दिन धरेई बोलछे आई आई, तो जावार समय होच्छिलो ना। फाइनलि आज के आमी आर मा मिले जाच्छी मामा बाड़ी। तो एखाने बासे करे जाच्छिलाम। मामा बाड़ी जावार पथे आशानगर पड़े, और आशानगरटा होच्छे आमादेर ग्रामेर बाड़ी। एखन सेखाने केउ थाके ना, बाट आगे सबाई ओखानेई थाकतो। আর এই যেটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, এখানে আগে খুবই ভালো মানে পরোটা বিক্রি হতো, পেটায় পরোটা। আর আমরা গেলেই দাদু প্রত্যেকবার আমাদের খাওয়াতো। এবার বাস থেকে আমরা নেমে যাব, তারপর এখান থেকে অটো বা টোটো করে ধরে যেতে হবে মামাবাড়ি। আর ওখানে যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। এখন আমরা অটোতে উঠে গেছি, মামাবাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে আমার মায়ের স্কুলটাও পড়ে, তো যদি দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তার অপোজিটেই হচ্ছে মায়ের স্কুল। এখন গাছটাছ হয়ে গেছে, তাই অতটা দেখা যাচ্ছিল না। ও দিদা, আবার কি কাদা বাবা, আমার জুতো সব দিকতে ছিঁড়ে গেল। এখন আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেল, সবাই মিলে একটু আড্ডায় আর কি করছিলাম, তো ওর জন্য। মামা বাড়ি চলে এসেছি, তো এখানে আমার বোনরা সবাই রয়েছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু বাইরে ঘুরু ঘুরু করতে। আর বোন বলেছে আজকে আমাদের চপ মুড়ি পার্টি দেবে, তো আসার সময় চপ মুড়ি পার্টির জন্য চপ কিনতে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো তাহলে ব্লগটা। এখানে সব এখন পাটের শোকানোর ইয়ে চলছে, তো এখানে সব পাট মেলা। আর এখানে দেখতে পাচ্ছি এখানে ধান চাষ হয়েছে, খুবই সুন্দর একটা পরিবেশ। আই থিঙ্ক যারা শহরে থাকে গ্রামের এই পরিবেশটাকে সবাই খুব মিস করে। তো আমরা এখন এসেছি পাল বাড়িতে। তো সামনেই বিশ্বকর্মা পুজো, তো এবার মামা বাড়িতে প্রথম বিশ্বকর্মা পুজো হবে। তো তার জন্য মামাদের সাথে আসলাম ঠাকুর বায়না দিতে, কারণ শেষ সময়ে যদি ঠাকুর মন মতো না পাই তার জন্য আগে থেকেই ঠাকুরটা আমরা বায়না দিতে চলে এসেছি। এবার আমরা বাড়ি যাচ্ছি, দেখা যাচ্ছে না, কিছু অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। এই যে আমাদের চপ যাচ্ছে দুলতে দুলতে, হেলে দুলে। কি বানাচ্ছিস এগুলো? এগুলো কি হচ্ছে? এসো না, এগুলো কি বানাচ্ছ বলো? এগুলো কি বানাচ্ছ? কি কি হবে বাটি দিয়ে খাবো আজকে আমরা? এই বাটিতে আমরা তরকারি খাবো আজকে, তাই? আর কি বানাবা? আর কি বানাতে পারো? হ্যাঁ, একটু কড়াই বানিয়ে দেখাও তো সবাইকে। ও, এটা কড়াইয়ের হ্যান্ডেল। আচ্ছা, আর এটা হবে কড়াই। বাহ, অন্বেষণ তো খুব বুদ্ধি।
ছোট করে দাও। হ্যাঁ, এবার এই যে কড়াইয়ের হ্যান্ডেল লেগে গেল, করো করো করো, কি দারুণ হয়েছে। তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের আজকে চকমুড়ির পার্টি আছে, তো আমরা ঘরে চলে এসেছি। আর পুচকুটা ওখানে দেখলেই যে সব হাতের আটা মাখা দিয়ে কি সব বানাচ্ছে। যাই হোক, আর এখানে এখন সবকিছু মুড়ি মাখা হবে, তো তার আগে পেঁয়াজ লঙ্কা যেগুলো কাটা সেগুলো এখানে কেটে নেব, তারপরে ঘরে গিয়ে আমরা সবাই মিলে খাবো। আজকে মুড়ি মাখায় এতগুলো লঙ্কা যাবে, বুঝতেই পারছো আজকে কি অবস্থা। আজকে কিন্তু পার্টিটা জমে যাবে, ও ঝাল ঝাল। তাহলে আজকে আমাদের ডিনারটা এটাই, তাই না বল? আর আলাদা করে খেতে হবে না, একটু আগে খেলাম, ওটাই ব্যাপার। আজকে দুপুরের খাবার খেতে খেতেই কত দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের রাতের ডিনার হবে চপ মুড়ি। বাহ, ঝাল ঝাল। হ্যাঁ, ঝাল ঝাল চপ মুড়ি। আর মুড়ি মাখা এমন একটা জিনিস, একা একা না সেই মজাটা আসে না, মানে সবাই মিলে খেলে যে মজাটা আসে, একা একা মনে হয় না সেই মজাটা আসে। আর মামা বাড়ি গেলে আসলে না, সব থেকে এটাই আমি সব থেকে বেশি ভালোবাসি যে সবাই একসাথে বসে খাবো। আর বাড়িতে থাকলে না একা একা অতটা ভালো লাগে না। আর যখন সব ভাই বোনরা মিলে, বৌদিরা মিলে, সবাই মিলে যে একটা আড্ডাই আর কি মিলে যে খাওয়াটা হয় না, সেই খাওয়াটা আই থিঙ্ক খুবই মিস করি। আর এখানে আসলে সেটা পুরো ফুলফিল হয়ে যায়। সব কাটা হয়ে গেছে, তো চলো ঘরে যাই। আটকে দে, আমার লঙ্কা দেখো কতগুলো। এই যে পুচকেটা, পুচকুটা কি বানাচ্ছ? পুচকু এটা আর কি বানাচ্ছ? রাখি বান্ধা, আমাকে বাঁধবা? ঠিক আছে, রাখিকে রাখি বাঁধ। তো এবার পড়লো এখানে তেল, এবার একটু লবণ দিয়ে দে, ব্যাস। ঠিক আছে, আমাদের সব চা চুরতে হবে না, তো চপ মুড়ি হবে আজকে। স্নেহা পাঠি দিচ্ছে না চপ মুড়ি, ভুলে গেছ? ফুল, ওয়াও, সোনা হেভি বানালি তো। ভবিষ্যতে মুড়িটা নিয়ে চলে এসেছি, ঢম নিয়ে। আজকে পুরো ঢম নিয়ে খাওয়াবে নাকি? হ্যাঁ, ঢম দিয়ে। ওহো, বাড়ির ভাজা মুড়ি হলে আরো টেস্টি হতো না বল? কে এখন ভাজবো, তো টাইম নেই মা। ওটাই ব্যাপার, এখন টাইমের অভাব। রাখি তৈরি হয়ে গেছে, আমাকে পরিয়ে দিবি তো রাখি? কোথায় তোর এই অন্বেষা? সত্যি কি সুন্দর বানালো এইটুকুনি পুচকে। যাই হোক, এখানে সব চপ গুলো এখন মাখা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বানাও এই চপগুলো, এবার একটু ভেঙে একসাথে মাখা। মাখানোটা হয়ে গেছে, ওয়াও, ওহো, দারুন দারুন। তো আমাদের এখন মুড়ি মাখা কমপ্লিট, তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি খাওয়ার জন্য, তো আমরা এখন এবার খেতে শুরু করব। চলো আসতে পারতে তাহলে। ঠিক আছে, নে স্নেহা, নে সোনা, লঙ্কা দেখে খাবি, কেমন হয়েছে? এ আমি তো খেলাম না, একটু লঙ্কা দেখে নি, দেখ কেমন হয়েছে। এই দাঁড়া, আমি লঙ্কা খাবো, এই যে লঙ্কা। আজকে আমাদের মুড়ির পার্টিটা কিন্তু হেভি হলো, মানে হেভি হচ্ছে এখনো, হতে চলে তো ঝাল। এবার
এই লঙ্কাগুলো খাওয়া আমি তো নিয়ে আসলাম তোর জন্য তো আজকের মতো ভিডিওটিকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলকে জানাচ্ছি টাটা, বাই বাই।